হ্যালো এ ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমতে ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল কি রান্না করব কারণ আজকে কয়েকদিন গ্যাসে এমন সমস্যা করতেছে না পারতেছি রান্নাবান্না করতে না পারতেছি কিছু করতে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থাকে না এই মোমবাতির মতো হালকা হালকা একটু জ্বলতেছে তারপরে করব রান্না বান্না তো করতে হবে তোপরে এই আগুনে কোনো রকম রান্না করে করে রান্না করছি তো আবার ওই বেশি সমস্যা হয়ে গেছে বঁট রান্না করছি তো তো কি করছি বট দুই দিন সিদ্ধ করছি এই অল্প অল্প আগুনে তারপরে দিয়ে করছি পরে লাস্টে প্রেশার কুকারও দিয়ে রান্না করতেছি তো যারা আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ভিডিওটা দেখে নেবেন তো পরে দেখি করছি আজকাল আসলে আমি এর মধ্যে ডাউনের মধ্যে পড়ে গেছি কারণ আমার যেভাবে সাবস্ক্রাইব বাড়ছিল ভিউজ বাড়ছিল এখন আসলে ওই ঠিকমতো ভিডিও বাড়ির থেকে আসার পরে ঈদে বাড়ির থেকে আসার পরে ঠিক মতো রেগুলার ভিডিও দেওয়া হয়নি তো তাই ভিডিও ভিউজ কম হইতেছে মানে কি বলবো আপনাদের কাছে তো তারপরে দি কী করবো ওই একদিন পর দুই দিন পর দিন পর একটা একটা করে দিই দেওয়ার পর দিয়ে যদি যা হয় তাই এ তো পরে দিয়ে কী করলাম এই যে রান্নাবান্না করতেছি কই মাসে ভুনা করব শুকনো শুকনো করে আর ওই যে বট রান্না করবো সকালে সকাল রুটি বানাইছি আলু ভাজি করছি করে সবাই মিলিয়ে খাইছি পরে দিয়ে আসলে বাড়িতে গেছি তো অনেক দিন মনে করছি কয়েকদিন থাকবো কিন্তু পারিনি ছেলের পরীক্ষা চলে আসছে তো তাই এ ছেলের পরীক্ষা এক মাসের এক মাস তো লাগবে পরীক্ষা দিতে এখন কি আইন করছে ভাবুরে জানি না আমি কি মাথায় ঢুকতেছে না বাচ্চারা কি পড়বো না পড়বো ক্লাস সিক্সের পড়া কি প্রশ্ন কী অনুষ্ঠানের মধ্যে থেকে প্রশ্ন দিত কি আজে বাজে আমি এগুলো আমার মাথায় ঢুকে না একটা অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠানের মধ্যে যাবে যাই কি কি করবে না করবে এগুলা নিয়ে স একটা প্রশ্ন করতে এগুলা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতো একটা প্রশ্ন করতো আসলে এগুলো ছিল না আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমরা যখন পড়তেছি তখন কি করছিল একটা অধ্যার থেকে রচনা বড় প্রশ্ন থাকবে দশটা আর ইয়ে থাকবে পনেরোটা তো সংক্ষিপ্ত এটার মধ্যে পাঁচটা কম দশটা কমেন আর ওই বড় প্রশ্নের মধ্যে পাঁচটা পাঁচটা রাইট দিয়ে দিত কোনটা আসবে না আসবে এখন আমরা এগুলা ফুরে যেতাম আর এখন কী অবস্থা কী দেশের আমি বুঝতেছি না আমার মাথায় ঢুকে না বাচ্চারা কি পড়বো না পড়বো বা কি আসবি সেগুলো আমার মাথায় ঢুকতেছে না যা কি করব সরকারের সাথে সাথে আমরাও এরকম তাল মিলে চলতে হবে সমস্যা হচ্ছে আমাদের বাচ্চাদের পড়ালেখা শেষ সে বাচ্চা এ আগে যে বাচ্চা পুরো একশোতে একশো নিয়ে আসতো স্কুল থেকে এ বাচ্চা যদি আসতে দুর্বল হয়ে যায় তখন কাঁদো সেটা তখন কাকে আমরা দোষ দিব তো জানি না যারা এরকম করতে চালা তাদেরকে আদায়ের দান করুক বা এটে আর কিছু বলার নাই তো পরে দিকে করছেন এই যে বট রান্না করছি বট রান্না করে তারপরে এই যে ইয়া করতেছি আর দেশ বিদেশ থেকে যারা আফুরা বা আমার খুব ভালো ছাপোর্ট দিতেছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন খুব ভালো লাগে আপনাদের তো সব